Hop! Super! ভীষণ ভালো লাগলো। আজকে আমাদের দ্বিতীয় স্ক্রিনিং ছিল, কাজে এখানে দর্শকের রিয়াকশন দেখে আমি অভিভূত, কারণ ছবিটার একটি মাত্র উদ্দেশ্য ছিল দর্শক যাতে মন খুলে হাসতে পারে 2 ঘন্টা 10 মিনিট, যাতে তাদের আরও যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ যায় সেসবের কথা না ভাবতে হয়, মন খুলে হাসতে পারে, সেইটা আমার মনে হচ্ছে আমরা অ্যাচিভ করতে পেরেছি, কারণ দর্শকের রিয়াকশন দেখে তাই মনে হয়েছে। আমি আশা করব দর্শক ছবিটা দেখতে আসবে হলে, এবং আই এম শিওর ভীষণ এনজয় করবেন, এটা আমাদের পুরো টিম। চাপা উত্তেজনা না, মানে পুরোপুরি উত্তেজনা কাজ করছে আর কি, মানে খুবই এক্সাইটেড লাগছে। আজকে আজকে আমাদের সেকেন্ড প্রিভিউ, আগের প্রিভিউর পর লোকজন খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, তো দেখা যাক এবার কেমন হয়। মানে এইটা মানে এটার জন্য ওয়েট করে আছি আমরা। এবার আজকে ফাইনালি আমাদের রাজবাড়ির দরজা খুলে গেল, তো সবাই আসুক আমাদের রাজবাড়িতে, দেখুক কেমন লাগলো, ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে। ছবিটা মজার ছবি, বাঙালিদের বাঙালি ইমোশনের বাঙালি ভূতের গল্প নিয়ে মজার একটা ছবি। ফার্স্ট শট দেওয়ার সময় যে নার্ভাসনেস, যে টেনশনটা কাজ করেছিল সেই দিনটার কথা ভীষণ মনে পড়ছে। রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো দর্শকরা যদি হলে এসে এই ছবিটা দেখেন। এখন কয়েকটা শো হওয়ার পর বেশ একটা কনফিডেন্স পাচ্ছি যে মজা পাবেন, আনন্দ করবেন। আমার ছবিটা দেখতে দেখতে আসলে শুটিংয়ের প্রত্যেক দিনের কথাই মনে পড়ে যাচ্ছিলো, যেহেতু প্রত্যেকটা মুহূর্তে আমি দেখতে পাচ্ছিলাম চোখের সামনে পুরো বিষয়টা, স্পেশালি একদম যে শেষের শটটা, সেটা একদম শেষের দিকে নেওয়া হয়েছিল, সেটা দেখে আমার ভীষণ নস্টালজিক লেগেছে যে ফাইনালি ছবিটাও শেষ হচ্ছে ওইটা দিয়ে। ভীষণ খোলা মনে এসেছিলাম যে যা দেখবো আই এম শিওর যে ফাটিয়ে দেওয়া হবে, কারণ অনির্বাণের থেকে আমাদের সত্যি সবারই অনেকখানি এক্সপেকটেশনস আছে, এই ছবিটা দেখার আগেও ছিল, তো সেটা তো ফুলফিল করতে পেরেছে। আমার মনে হয় টইটুম্বুর হয়ে গেছে, মানে ওভারফ্লো করছে এক্সপেকটেশনস। আলাদা করে ইন ডিটেইল বিষয় নিয়ে আমার হয় না, কিছু কিছু কাজ দেখে বেরোলে ভালো লাগার অনুভবটুকু জেগে থাকে, তো সেই একটা অদ্ভুত ভালো লাগার অনুভব জেগে আছে, তো সেইটাই বলবো। চারপাশে ভালো কিছু তো ঘটছে না, মানে খারাপই লাগে রোজ কাগজ খুললে, ঘুম থেকে উঠে মানে খারাপের সম্ভারই বেশি আর কি, মানে মন্দ লাগার সম্ভারই বেশি। সেখানে এরকম একটা সময় দাঁড়িয়ে এরকম একটা ছবি যেটা ওই কী বলবো, রিফ্রেশ করে দেওয়ার মতো একটা ছবি, যেমন শেষকালে যখন ওই পরিচয় পর্বগুলো হচ্ছিলো ছবির মধ্যেই, তখন এত চেঁচিয়েছি মানে নো ভয়েস লেফট লিটারালি, এটাই প্রমাণ করে কতটা ভালো লেগেছে। দর্শকদেরকে বলবো যে আমাদের ছবি বল্লভপুরের রূপকথা মুক্তি পেয়ে গেছে ইতিমধ্যে, আপনারা আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে প্লিজ দেখুন এবং আমাদেরকে জানান। দিওয়ালি গেল সবে, বা আজকে দিওয়ালির দিন, তো সবাই মিলে পরিবার মিলে দেখুন। এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনাদের ভীষণ ভালো লাগবে, আপনারা মন খুলে হাসতে পারবেন। বাবা বাবা।